জয়পুরহাটে আলুর বীজ ও সারের দাম বেশি রাখায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খেতলাল উপজেলার ইটখোলা বাজার ও চৌমোহনী বাজার সহ কয়েকটি বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম। এ সময় ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা, উপজেলা কৃষি অফিসার জাহেদুর রহমান, জয়পুরহাট জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিবুল হক সানজিদ, শাহিনুর ইসলাম, হাসিব রহমান। খেতলাল উপজেলার ইটাখোলা বাজারের বীজ ডিলার ওসমানুজ্জামানকে 50,000 ও মাসুদকে 50,000 টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই অভিযোগে উপজেলার শালবন গ্রামের শাহিনুরকে আলুর বীজ লুকিয়ে কৃত্রিম সংকট তৈরির অপরাধে 10,000 টাকা, চৌমোহনী বাজারের মেসার্স কৃষি ট্রেডার্সের ম্যানেজার আলমকে 5,000 টাকা এবং ভাসিলা বাজারের সার ব্যবসায়ী আব্দুর রৌফকে নিজ বাড়িতে সার রেখে উচ্চ মূল্যে বিক্রির অপরাধে 20,000 টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম জানান, বিভিন্ন জায়গায় অতিরিক্ত দামে আলুর বীজ বিক্রি এবং সার লুকিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে 5 ব্যবসায়ীকে 1,35,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও উদ্ধারকৃত 115 বস্তা বীজ আলু ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়। বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।